তো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি বীরভূম জেলার আনন্দনগরে। মানে এই দেখো, এই এই যে এই রাস্তাটা আছে, এটা পুরো 10 কিলোমিটার পুরো ফাঁকা রাস্তা, গাছপালা আর শুধু ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছ। পুরো ফাঁকা রাস্তা আর চারিদিকে শুধু জমি জমি জমি, কোনো ইয়ে নেই, ফাঁকা মাঠ আর জমি। তো আমরা এখানে আসার মূল কারণ হলো যে এখানে একটা এমন একটা জিনিস, মানে ওটা ভূত আত্মা কি আমরা কেউ এখনো সেটা জানে না। মানে এটা অন্ধকার রাস্তা, তো আর অন্ধকার হলেই জিনিসটাকে দেখা যায়। মানে এই রাস্তা দিয়ে যেই যায় আলো নিভে যায়, মানে তার গায়ে মানে একটা গ্যাস টাইপের করে, যে যে মানুষটা এখানে ঘুরে বেড়ায়, মানুষ না কি আমরা তো জানি না, ওই জিনিসটা এখনো ঘুরে বেড়ায়, মানে ওই গন্ধটা করলেই জানা যায় যে ওই মানুষটা আছে। আর যারা থাকে ওনার চারিপাশে, তাদের গায়েগুলো মানে ছড়িয়ে যায়, গু টাইপের কিছু একটা ছড়িয়ে যায়, বিশাল গ্যাস করে। মানে এই কারণে আমরা আজকে এসেছি দেখতে, মানে বের করব যে জিনিসটা কি আসলে ভূত আত্মা না কি এমন জিনিস যে মানুষকে এত জ্বালাচ্ছে। মানে মানুষের ক্ষতি করে, বেশি ক্ষতি করে না, মানে ধরো ওকে কেউ দেখলে পাগল টাগল হয়ে যায়। মানে ওর গায়ে যে মানে যে ওই জিনিসটার গায়ে যে জিনিসটা থাকে, ওই মানুষগুলোর গায়ে আবার চলে আসে, ওটা মানে লেগে যায় আর মানুষগুলো একটু ইয়ে টাইপের হয়ে যায়। তো দেখবো আমরা পুরো ফাঁকা রাস্তা অনেকটা, পুরো ফাঁকা রাস্তা, এখানে কোনো ইয়ে নেই, পুরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। মানে বলবো যে এত গাছ, তাও গাছও বেশি নেই, শুধু দেখতে পাচ্ছি পুরো ফাঁকা রাস্তা। তান্ত্রিক হয়ে ভয় দেখাচ্ছে, ঠিক আছে, নিয়ে আসা ফালতু। দেখতে পাচ্ছ আমরা আজকে তান্ত্রিককেও নিয়ে এসেছি, কারণ আমাদের এখন টিমে একজন কম পড়ে গেছে, আমাদের অরূপ ছিল, ওর মানে বহুদিন ধরে মানে একটু জ্বর টর এসেছে, শরীরটা প্রচুর খারাপ। তাই আগের ভিডিওতে তোমরা দেখতে পারোনি অরূপকে, তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ না, কারণ ওর অনেকটা শরীর খারাপ। তাই জন্য আজকে তান্ত্রিককেও নিয়ে এসেছি, কারণ অনেক আমাদের মেম্বার কম হয়ে গেছে। এমনি তো ভয়ঙ্কর জায়গা, অনেক দূরে চলে এসেছি আমরা। পুজো পুজো না এখন কিছু হয়, খাওয়া খাওয়া না ওটা ওরকমই অবস্থা না। এখানে গাছ নেই বলতেই চলে, ছোট ছোট গাছ, এই যে ঝোপে মোপে লুকিয়ে থাকতে পারে মালটা। স্যার আলো যদি বন্ধ করে দিই, সে ওটা কি হয়েছে বাবা? ও এটা কি হচ্ছে বাবা? ও শুনছি তোদের শুনে ওটাই ওটাই হবে। আমি তো নাক বন্ধ, আমি অতটা গন্ধ পাচ্ছি, ঠান্ডা লেগেছে, গুটুর লেগে যায়নি তো আমার গায়ে। ও কেমন আছেন? কেমন বন্ধু? এই যাবি ওর পিছু নিবি, যদি লাগিয়ে দেয় ইয়ে কি লাগিয়ে দেবে? ওই যে কি আছে, গু আছে, গন্ধ বেরোচ্ছে না, আমি তো কিন্তু অতটা পাচ্ছি না। চলো তুমি যাও, পাও তুমি যাও, তোকে ধরতে পারো। বাবাকে যেতে দে আগে, ধান জমিতে চলে যাচ্ছে বলে গেল। অনেকদিন ধরে কাউকে গু খাওয়ানো হয়নি, যা
বাবাই পালাচ্ছে দেখ কতটা ভয় পাচ্ছে বাবার লঙ্গর কি খাচ্ছে কি বলতো ওর গায়ে এতটা গন্ধ না কেউ যেতে পারছে না ওর কাছে বাবা এমনি যাচ্ছে একদম বিশাল গন্ধ প্রচুর গন্ধ ওর গায়ে লুঙ্গি মুঙ্গি খুলে কি যুদ্ধ বাবা যেগুলো ধরতে হবে কিন্তু জানতে হবে ও কি জন্য করে ওটা কি জানতে হবে বাবা ভয় পালাচ্ছে বাবার কোনো সাহস নেই আনা হয়েছে কি করতে আনা হয়েছে কি করতে যা যা তাদের যা বাবা তোমার শক্তি দেখাও তন্ত্র মন্ত্র দাও হ্যাঁ তেইশ লাখ তো বলছিলি তুমি কোনো তেইশ লাগে চেষ্টা করছি বেহাল করে দিয়েছে ছি ভুলা লাগছে সবার মুখে লাগিয়ে দিয়ে চলে গেছে আমার মুখে লাগিয়ে দিয়ে চলে গেছে ও আর কিছু করতে পারবে না আমাদের ও শেষ আমি মানে এত বড় ইয়ে হয়ে গন্ধ না ভিডিও বন্ধ করো